হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো তোমরা জানো যে আজকে পাঁচ তারিখ তো আমরা প্রতিদিন কিন্তু এই ভিডিও সিরিজ শুরু করেছি যেখানে আমরা প্রতিদিন সকাল আটটার সময় বা নটার সময় তোমাদের কিন্তু তার আগের দিনের অঙ্গনওয়াড়ি কর্মীদের যে সকল আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলোকে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি মানেটা হচ্ছে যে যেমন আজকে পাঁচ তারিখ তো তার আগের দিন পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মী রিলেটেড যে সকল আপডেটগুলো অল ওভার ইন্ডিয়াতে ঠিক আছে এখানে কিন্তু আমরা পার্টিকুলারলি কোনো রাজ্যকে মানে করে তোমাদের ফোকাস করে করা হয় না এক্ষেত্রে যেহেতু অল ওভার ইন্ডিয়াতে টোটাল পঁচিশ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে তো সেই ক্ষেত্রে টোটাল অঙ্গনওয়াড়ি কর্মী রিলেটেড যে কোনো আপডেট সে যে কোনো রাজ্য থেকে হতে পারে সেই আপডেটটাকে কিন্তু আমরা এই ভিডিও সিরিজে তোমাদের সাথে প্রমাণসহ তুলে ধরার চেষ্টা করি এবং এটা তোমাদের থাকে হচ্ছে নিউজ আর্টিকেলসগুলোর উপর করে ঠিক আছে মানে প্রত্যেকটা নিউজ পেপার আর্টিকেলসের মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী রিলেটেড যে সকল আপডেটগুলো সে পার্টিকুলার ডেসে আসে সেই আপডেটগুলোকে আমরা তুলে ধরি তো এই ভিডিওটা যে কোনো রাজ্য থেকে দেখো না কেন প্রত্যেকটা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কেন এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি কারণ তোমরা জানো যে অঙ্গনারী কর্মীদের অলওভার ইন্ডিয়াতে শুধুমাত্র রাজ্য সরকারের তরফ থেকে অনলাইন দেওয়া হয় না সেই ক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকারেরও শেয়ার থাকে তো সেক্ষেত্রে যদি কেন্দ্রীয় সরকার অন্য কোনো প্রকল্প বা অন্য কোনো যদি স্কিম যদি বা কোনো প্রোগ্রাম যদি অন্য কোনো রাজ্যতে চালু করে তাহলে সেটা কিন্তু অলওভার ইন্ডিয়াতে এটার প্রভাব পড়ে এবং অল ওভার ইন্ডিয়াতেই কিন্তু সেটা চালু হয় তো সেই ক্ষেত্রে তোমাদের এই আপডেটগুলো জানাটা দরকার যে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের অন্য অন্য রাজ্যেতে বা পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল থেকেও যদি কোনো আপডেট আসে আমরা অবশ্যই সেটাকেও তুলে ধরার চেষ্টা করব তো সেই আপডেটগুলো সম্বন্ধে তোমাদের অবশ্যই ডিটেলসে জানাটা দরকার তেমনই আজকে আরও আপডেট উঠে আসছে তো কিছুদিন আমরা ভিডিওটাকে বানাই নি তো সেটা কোনো একটা কারণবশত আমরা সেই ভিডিও বানাতে পারিনি তো আবার সেই ভিডিও সিরিজটা আমরা শুরু করলাম তো আশা করব তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে যদি ভালো লাগে লাইক অবশ্যই করবে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবে এরকমগুলো ভিডিও পাওয়ার জন্য তো দেখো আজকে যেহেতু পাঁচ তারিখ পাঁচ জুলাই তো আজকে কি কি আপডেট রয়েছে সেই আপডেটগুলো আমরা ভিডিওতে এক একটা করে তোমাদের প্রুফ সহকারে তোমাদেরকে নিউজ পেপার আর্টিকেল থ্রুতে তোমাদের ডিটেলসে আলোচনা করে দিচ্ছি তো দেখো তো দেখো প্রথম যে আপডেটটা উঠে আসছে সেই আপডেটটা তোমাদের আমি আজ ডিসকাস করে দিচ্ছি যে প্রধানমন্ত্রীর মাত্র বন্ধন योजना যেটা তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে স্কিমটার থ্রুতে কাজ করতে হয় তো এই ক্ষেত্রে কি করা হয়েছে এখানে কিন্তু তোমাদের একটা স্ক্যাম বলতে পারো সেই স্ক্যাম কিন্তু দেখা গিয়েছে যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদেরও কিন্তু এর জন্য তোমাদের কিন্তু কথা শুনতে মানে বেসিক্যালি কি তাদেরকেও কিন্তু এখানটাতে যুক্ত করা হয়েছে এই তোমাদের স্ক্যামের সাথে তো এরকম ধরনের স্ক্যাম কিন্তু বিভিন্ন রাজ্যতে আমরা দেখতে পারি অঙ্গনারী কিছু কিছু অঙ্গনড়ি কর্মীদের কিন্তু এসবের মধ্যেও আমরা দেখতে পারি যে যুক্ত হয়ে যে হয়ে যায় এবং বা তাদেরকে যুক্ত করা হয় জোর জবস্তি করে কোনোভাবে করে তো এই বিষয়গুলো কিন্তু আমাদের তুলে উঠ বেসিক্যালি বলার পিছনে বা এই তথ্যগুলো তুলে ধরার পিছনে কারণটাই হচ্ছে যে এটা যে কিছু কিছু রাজ্যতে কি আছে অঙ্গনারী কর্মীদের কিন্তু বাধ্যতামূলকভাবে সেরকম কাজের মধ্যে যুক্ত হতে হয় বা তাদেরকে জবরদস্তি করে যুক্ত করা হতে পারে তো এরকম ধরনের ইনসিডেন্ট দেখা যায় তো এরকম ধরনের ইনসিডেন্ট যাতে তোমাদের পরবর্তী সময় না হয় এটা জাগুরো পড়ার জন্য কিন্তু আমাদের এই টপিকটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি তো এটা ছিল ফার্স্ট আপডেটটা এবং সেকেন্ড আরও কি আপডেট রয়েছে সেটা আমরা তোমাদের ভিডিওতে জানাচ্ছি দেখো এখানে আরেকটা যেটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে মেনপুরীর থেকে যেখানে মুখ্যমন্ত্রীর উপরে কিন্তু একটা তোমাদের আপত্তিজনক বিশেষ করে মানে তোমাদের একটা আপত্তিজনক টিপ্পণী করা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা যার জন্য কি হয়েছে এ নিয়ে কিন্তু একটা রিপোর্টও তৈরি হয়েছে মানে এখানে অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু যেহেতু তাদের যে অনারিয়াম থেকে শুরু করে তাদের ইনসেন্টিভের টাকা স্মার্টফোন এইগুলো দেওয়া হচ্ছে না তো বিশেষ করে ফ্রাস্টেশনের উপরেই কিন্তু তারা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এরকম ধরনের কিছু একটা বক্তব্য তারা মন্তব্য করে ফেলেছেন যার জন্য কিন্তু তাদেরকে নিয়ে রিপোর্টও কিন্তু করা হয়েছে তো এটাই বিষয়টা এখান থেকে জানানো ছিল যে তোমাদের যে কোনো প্রোটেস্ট করো না কেন অঙ্গনওয়াড়ি কর্মীরা তো তোমাদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে তোমাদের যে প্রাপ্য যে সব সুবিধাগুলো তোমাদের পাওয়া উচিত অবশ্যই তোমরা প্রোটেস্ট করতে পারো বাট সেটারও কিন্তু একটা সীমা রয়েছে যে সীমা তোমাদের মাথারা এই মাথায় রেখে তোমাদের আন্দোলনগুলোকে চালিয়ে যেতে হবে বা আন্দোলন তোমরা করতে পারো ঠিক আছে তো এটা ছিল তো নেক্সট আপডেট যেটা সেটা আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এটাও তোমাদের সেই রিলেটেডই যে যাদেরকে মনে করো এ নিয়ে যে মন্তব্যটা করা হয়েছিল সেই মন্তব্যের উপরেই ডিপেন্ড করে তাদেরকে কিন্তু এখানটাতে দেখো দেখতে পাচ্ছ এই রিপোর্টটা যেখানে সে মানে যে মন্তব্যটা করেছে তো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালিতে মেন রিজনটা হচ্ছে এটা যে তোমাদের আন্দোলন অল ওভার ইন্ডিয়াতে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের আন্দোলন হয়েছে তোমাদের অনআইডিএম থেকে শুরু করে তোমাদের যে বিভিন্ন দাবি দাবা পেনশন এইসব নিয়ে কিন্তু সেক্ষেত্রে কি তোমাদের সে রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক তাদেরকে নিয়ে কিন্তু তোমাদের যদি কোনোরকম টিপ্পণী করা হয় তো সেটা কিন্তু তোমাদের নিয়ম মেনে বা তোমাদের একটা সীমা লঙ্ঘন করেই কিন্তু সেটা করতে হবে সেক্ষেত্রে সীমা যদি পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা পদক্ষেপ সরকারিভাবে পদক্ষেপও কিন্তু নেওয়া হতে পারে এটাই বিষয়টা তোমাদের ভিডিওতে জানানো ছিল তো যাই হোক আজকে এই তিনটা আপডেটই ছিল তো অন্য কোনো আপডেট আসলে অবশ্যই আমরা জানাবো তো আবার কালকে তোমাদের এ নিয়ে যখনই আপডেট আসবে আমরা কালকে আবার তোমাদের বানাবো যেহেতু তোমরা জানোই যে প্রতিদিন কিন্তু আমরা এই ভিডিও সিরিজ আবার শুরু করেছি তো যাই হোক আজকে এতটুকু ছিল ভিডিওগুলিতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ